কেতিমুল্লাইন প্রস্তুতি 2022 তোমাদের পরীক্ষায় দেখো প্রথমে কি কি থাকবে তোমাদের নাম শ্রেণী রোল নাম্বার শাখা বিদ্যালয়ের নাম থাকবে এখানে ছেলে হলে ছেলে টিক চিহ্ন হবে মেয়ে হলে মেয়েতে টিক চিহ্ন দিবা মনে করো রাহি আসো তুমি এখন ছেলে না মেয়ে কোথায় টিক চিহ্ন দিবা মেয়েতে দাও তুমি মেয়ে তাই না এরপরে নামের জায়গায় কার নাম লিখবা শ্রেণীর নাম্বার কার হ্যাঁ শাখা বিদ্যালয়ের নাম প্রাথমিক বিদ্যালয় লিখতে পারবা এখানে ভালো করে খেয়াল করো দেখো এখানে কি লেখা আছে আসবাবপত্রের নামগুলোতে টিক চিহ্ন দাও অর্থাৎ এখানে যতগুলো নাম আছে এর মধ্যে কোনগুলো আসবাবপত্র সেগুলোর মধ্যে টিক চিহ্ন দিবা পারবানি এখানে দেখো প্রথমটা আছে কি মামা মামা কি আসবাবপত্র না খাট খাট কি আসবাবপত্র তাহলে আমরা খাটে একটি টিক চিহ্ন দেব দেখি আসো তাহলে তুমি খাটে এখানে আরো পড়ো দেখি আরো পড়ো আসবাবপত্র আর কোনটা আছে দেখো তো জাম আছে জাম কি জাম কি আসবাবপত্র নয় তাহলে চেয়ার কি হবে আসবাবপত্র হবে কালো কালো হবে না ঠিক আছে এবার এই পাশে আসো এখানে দেখো ফেয়ার আছে টেবিল আছে আর টেবিল হবে আর থ্যাংক ইউ এরপরে বিছানা হবে ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ এখন হচ্ছে কি ফুলের নামগুলোতে টিক চিহ্ন দাও এখানে দেখো তো কলা কি ফুলের নাম না গোলাপ ফুলের নাম ঠিক আছে গোলাপের টিক চিহ্ন দাও গোলাপের উপরের দিকে এছাড়া টিক চিহ্নটা ঠিক করে দাও টিয়া না আতা না ইলিশ না এগুলো কোনোটাই ফুল না হ্যাঁ এখানে জবা জবাতে টিক চিহ্ন হবে না ঠিক আছে তারপরে টগর না টগর কি ফুলের নাম টগর একটি ফুলের নাম হ্যাঁ ময়না না কদম কদম ফুলের নাম কেমন হ্যাঁ তাহলে ফুলের নামগুলোতে টিক চিহ্ন দিয়ে দিয়েছো পাখির নামগুলোতে টিক চিহ্ন দাও এখানে কোন কোনটা পাখি বলো তো দেখি কোনটা পাখি কাক পাখি হ্যাঁ ছাগল পাখি না ছাগল পাখি না কুকুর পাখি দোয়ের ধন্যবাদ হ্যাঁ গরু কি পাখি এখানে দেখো তো টিয়া হ্যাঁ ময়না হ্যাঁ বিড়াল শালিক পাখি বোয়াল বল হচ্ছে মাছ কেমন ঠিক আছে ধন্যবাদ এরপরে দেখো এখানে সবজির নামগুলোতে টিক চিহ্ন দাও কে দিতে পারবে আসো আসো সবজির নামে টিক চিহ্ন দেবা আম কি সবজি দিয়ে যাও আম কি সবজি নি লাউ লাউ কি সবজি আলু পটল টিক চিহ্ন সুন্দর করে দিতে হবে দেখি রাহি আসো তো ও যেগুলো দাগ দিছে এগুলো ঠিক আছে কিনা তুমি একটু দেখো এখানে সে বেগুনে দিছে লাউতে হবে দেখো তো হবে হ্যাঁ দাও টিক চিহ্ন দাও টিক চিহ্নগুলো একটু সুন্দর করে দিতে হবে আর কোনটা দেখো আর বলে ঠিক আছে কিনা দেখো পটলে টিক চিহ্নটা ঠিক করে দাও ঠিক আছে তাহলে এখানে লাউ বেগুন আলু পটল এবং করলা এগুলো হলো কি এগুলো হলো সবজির নাম তাহলে আজকে আমরা চারটা শিখলাম কি কি আসবাবপত্র শিখলাম ফুলের নাম শিখলাম তারপর পাখির নাম এবং সবজির নাম এরপরে বাকিগুলো আগামীকালকে করাবো।